অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি, বিভিন্ন শাকসবজির গাছ শুকিয়ে কাঠ, কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। গ্রীষ্মের শুরুতে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। মাঝে দু একদিন বৃষ্টির কারণে আংশিক স্বস্তি মিললেও বর্তমানে তথৈবচ। জ্যৈষ্ঠের প্রখর রোদে শুকিয়ে কাঠ বিভিন্ন শাকসবজির গাছ, উপরন্তু অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, এমনই অবস্থা তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান অঞ্চলে। মহকুমার বাইশঘরিয়া এলাকায় একই হাল। মাঠে শুকিয়ে যাচ্ছে ফলিত করলা, কাঁকরোল, ঢেঁড়স, ঝিঙে, পটল গাছ। সংশ্লিষ্ট কৃষকরা ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত, এমনটাই জানালেন অনুপর্তিছে না বৃষ্টির কারণে। বৃষ্টি হইলে তো মোটামুটি একটা ক্ষেত পাইলো না। জেঙ্গা লাগাইছেন? খরচ গেছে অনাবৃষ্টির কারণে যদি কৃষকদের ফসলের ক্ষতি হয়, তবে এর প্রভাব বাজারে পড়তে বাধ্য। এর ভোগান্তিটাও ভুগবেন সাধারণ মানুষ। সর্বোপরি বৃষ্টির অভাবে কৃষকদের শাকসবজির গাছ শুকিয়ে কাঠ, ফসলের ক্ষতি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।